আজকের লেসনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই লেসনে তোমাদের শেখাবো সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়নিং করতে হয়, সিম্পল সেন্টেন্সতে কিভাবে জয়নিং করতে হয়। তোমাদের আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে জয়নিং করতে হয়, কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে জয়নিং করতে হয়। আজ আমি তোমাদের দেখাবো সিম্পল সেন্টেন্স দিয়ে কিভাবে জয়নিং করতে হয়। এই সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং করতে গেলে আমি তোমাদের আগে সিম্পল সেন্টেন্স কাকে বলে বলবো, এখানে কতগুলো এক্সাম্পল দেবো সিম্পল সেন্টেন্সের, তারপর আমি তোমাদের এখানে 15টা বাক্য সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং করে দেখাবো সেগুলো কেমনভাবে হলো, তারপর আমি তোমাদের কিছু কাজ দেবো, সেই জয়নিংগুলো তোমরা করতে পারলে সিম্পল সেন্টেন্স দিয়ে তোমরা জয়নিং করা শিখে যাবে, এটা আমি আশা করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকে আমি তোমাদের লেসন শুরু করি। আজকের লেসন হলো জয়নিং ইন সিম্পল সেন্টেন্স। আজ আমরা সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়নিং করব। এই সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং করতে গেলে আমাদের আগে সিম্পল সেন্টেন্স কাকে বলে জেনে নিতে হবে। সিম্পল সেন্টেন্স কথার অর্থ হলো সরল বাক্য। সরল বাক্য আমরা জানি সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। সরল বাক্য হলো সিম্পল সেন্টেন্স, যৌগিক বাক্য হলো কম্পাউন্ড সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্স হলো জটিল বাক্য। যাই হোক, এখানে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, সিম্পল সেন্টেন্স কাকে বলে? এ সেন্টেন্স কনসিস্টিং অফ ওনলি ওয়ান ক্লজ উইথ এ সিঙ্গল সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। তাহলে সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্সগুলো যার মধ্যে কেবলমাত্র ওয়ান ক্লজ, একটিই ক্লজ থাকবে, ওয়ান সিঙ্গল সাবজেক্ট, একটিই সাবজেক্ট থাকবে, আর একটি প্রেডিকেট থাকবে। তাহলে একটা ক্লজ, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট থাকবে, তখন সেটা হবে সিম্পল সেন্টেন্স। এবার সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল আমরা দুটো দেখে নিই। হি হ্যাজ বট এ কস্টলি কার, সে কিনে আছে একটি দামি গাড়ি। হিটা হলো সাবজেক্ট, হ্যাজ ব্রট এ কস্টলি কার, এটা হলো কিনে আছে একটি দামি গাড়ি, এটা হলো প্রেডিকেট। যাই হোক, পরেরটা, সি কন্টিনিউ হার্ড ওয়ার্ক, সে তার কাজ করে চললো। হি কেম হেয়ার টু লুক ফর এ জব, সে এখানে এসেছিলো একটা কাজের সন্ধানে। তারপরেরটা, ইনস্পাইট অফ বিইং ইল সি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, যদিও অসুস্থ হওয়া সত্ত্বেও সে ফাংশনটায় যোগদান করেছিল। এবার এই সিম্পল সেন্টেন্সে জয়নিং করতে গেলে আমরা এই ছরকমভাবে আমরা জয়নিং জানবো। আমরা সিম্পল সেন্টেন্সে জয়নিং করব অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে, 2 নম্বর হলো পার্টিসিপল দিয়ে, 3 নম্বর হলো অ্যাডভার্বিয়ালস দিয়ে, 4 নম্বর হলো নাউন প্লাস কমা দিয়ে, 4 নম্বর হলো প্রিপোজিশন প্লাস জেরান্ড দিয়ে, আর 6 নম্বর হলো ইনফাইনাইটিভ টু এইগুলো দিয়ে। দেখো, আমি এই 6টা টপিক প্রতিটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো, আশা করছি তোমরা শিখে যাবে। এটা খুব একটা জটিল ব্যাপার নয়, এই জয়নিংটা হলো সব থেকে সহজ এবং সব থেকে ছোটো ছোটো বাক্য, তোমরা খুব সহজে শিখে যাবে। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে তোমরা কিভাবে সিম্পল সেন্টেন্স জয়নিং করবে। কোশ্চেনটা দেখো, মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ, আমার বোন তার হাত ঘড়িটা হারিয়েছে। ইট ওয়াজ কস্টলি ওয়াচ, এটা ছিল একটা দামি ঘড়ি। তাহলে উত্তরটা আমি কেমন করছি দেখো, মাই সিস্টার SISTER সিস্টার হ্যাজ লস্ট হার কস্টলি COSTLY কস্টলি ওয়াচ WATCH হয়ে গেল। এবার কিভাবে হলো সেটা আমি বলে দিই। দেখো, এখানে আমার বোন একটা তার ঘড়িটা হারিয়েছে, এটা ছিল একটা দামি ঘড়ি। এখানে এই কস্টলি শব্দটা, এটা হলো অ্যাডজেক্টিভ, এই কস্টলি শব্দটাকে নিয়ে এসে আমি আগের সেন্টেন্সে নাউনের আগে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল জয়নিং। মাই সিস্টার লস্ট হার কস্টলি ওয়াচ, আমার বোন হারিয়েছে তার দামি ঘড়িটা। পরের উদাহরণটাও দেখো, আই হার্ড এ স্ক্রিম, আমি একটা আর্তনাদ শুনলাম, আমি একটা চিৎকার শুনলাম। দ্য স্ক্রিম ওয়াজ লাউড, এই আর্তনাদটা তীব্র ছিল। তাহলে এখানেও এই লাউড যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে আমি আগে নাউনের আগে বসিয়ে দেবো। আই হার্ড এ লাউড স্ক্রিম, আমি শুনলাম একটা তীব্র চিৎকার, তীব্র আর্তনাদ। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা থাকে সেটা আগের বাক্যে নাউনের সাথে যোগ করে দিলেই তোমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে জয়নিং করা সিম্পল সেন্টেন্সে শিখে যাবে, পেরে যাবে। পরেরটা দেখো, এবার পরেরটা আমি তোমাদের দেখাবো পার্টিসিপল দিয়ে কিভাবে জয়নিং করতে হয়। এই পার্টিসিপল দিয়ে প্রথম বিইং দিয়ে করা যাবে, হ্যাভিং
দিয়ে করা যাবে, ভার্ব মেন ভার্ব প্লাস আইএনজি যোগ করেও করা যাবে। দেখো একটা উদাহরণ দেখো, দ্য ট্রাভেলার ওয়াজ টায়ার্ড, পথিকটা ছিল ক্লান্ত, হি রেস্টেড ফর এ হোয়াইল, সে একটু একটু সময়ের জন্য বিশ্রাম করলো। তাহলে দেখো এখানে কেমন করছি, বিইং দিয়ে করব, বিইং টায়ার্ড, BEING, বিইং, TIRED, বিইং টায়ার্ড, ক্লান্ত হয়ে, এবার কমা দিতে হবে, বিইং টায়ার্ড, ক্লান্ত হয়ে, দ্য ট্রাভেলার, TRAVELER, ট্রাভেলার, রেস্টেড, RESTED, রেস্টেড, ফর এ হোয়াইল, WHILE। কীভাবে হলো তোমরা দেখে বুঝতেই পারছো, টায়ার্ড এই ওয়াজ ভার্বটা বিইং টায়ার্ড হয়ে গেল, দ্য ট্রাভেলার রেস্টেড ফর এ হোয়াইল। ঠিক একই রকম ভাবে আমি পরেরটা দেখাচ্ছি, দেখো, আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার গৃহকাজ শেষ করলাম, আই টুক রেস্ট, আমি বিশ্রাম নিলাম। এখানে যে মেন ভার্বটা আছে কমপ্লিটেড, এটাকে আমরা আইএনজি করে দেবো, ভার্ব প্লাস আইএনজি, কমপ্লিটিং মাই হোমওয়ার্ক, আমার গৃহকাজ শেষ করে একটা কমা দিতে হবে, আই টুক রেস্ট, আমি বিশ্রাম নিলাম। এখানে একটাই সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট, তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো, সি রিটার্নড হোম, সে বাড়ি ফিরলো, সি প্রিপেয়ার টি, সে চা তৈরি করলো। দেখো এটাও মেন ভার্বের সাথে আইএনজি করে হয়েছে, একটু আফটার যোগ করা আছে, আফটার রিটার্নিং হোম, বাড়ি ফেরার পর, কমা, সি প্রিপেয়ার টি, সে চা তৈরি করলো। তাহলে পার্টিসিপল দিয়ে তোমরা দেখতে পেলে, পার্টিসিপল দিয়ে কী হবে, বিইং বা মেন ভার্বের সাথে আইএনজি যোগ করে, আবার হ্যাভিং ভার্বেরও ব্যবহার করা যায়, সেটা এখানে এক্সাম্পলে দেওয়া নেই, তোমরা পেরে যাবে, আমি আশা করছি তোমরা পারবে। পরেরটা আসছি, এবার হচ্ছে অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস কি না, যেমন অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিলাম, অ্যাডভার্বিয়ালসও কিছু শব্দ, সেই শব্দগুলো অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করে নিয়ে আমরা বসাবো। দেখো তোমরা উদাহরণটা দেখো, সি অ্যান্সার দ্য কোশ্চেন্স, সে প্রশ্নগুলির উত্তর দিল, সি গেভ কারেক্ট অ্যান্সার, সে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিল, সে কোশ্চেনগুলোর উত্তর দিল, সে কোশ্চেনগুলোর সঠিক উত্তর দিল। এটাকে যদি সরল বাক্যে আমি যোগ করি, সে প্রশ্নগুলোর উত্তর দিল সঠিকভাবে, এই যে সঠিকভাবে বলছি এটাই হয়ে গেল অ্যাডভার্বিয়ালস। তাহলে উত্তরটা দেখো কেমনভাবে হচ্ছে, সি অ্যান্সার্ড, ANSWERED, অ্যান্সার্ড দ্য কোশ্চেন্স, QUESTIONS, সি অ্যান্সার্ড দ্য কোশ্চেন্স, সে উত্তর দিল প্রশ্নগুলির, এবার যে কারেক্ট শব্দটা ছিল, কারেক্ট অ্যাডজেক্টিভটা ছিল, সেটাকে অ্যাডভার্ব করে দেবো, কারেক্টলি, CORRECTLY, কারেক্টলি, ব্যাস উত্তরটা হয়ে গেল। তাহলে এখানে অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে বসিয়ে দিলেই হয়ে গেল অ্যাডভার্বিয়ালস। পরেরটা দেখো, সি ওন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কারটা জিতেছিল, ইট ওয়াজ আনএক্সপেক্টেড, এটা ছিল অপ্রত্যাশিত, এটা আমরা ভাবতেই পারিনি যে সে প্রথম পুরস্কারটা জিতেছিল। দেখো কীভাবে হলো, সি ওন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কারটা পেয়েছিল, জিতেছিল, এবার কী করলাম, আনএক্সপেক্টেডটা কী করলাম, আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে অ্যাডভার্বিয়ালস করে দিলাম। তাহলে অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করে দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি একটা শব্দ, হয়ে যাচ্ছে পুরো বাক্যটা জয়নিং। এরপরের মডেলটাই দেখো, এখানে নাউন বসবে প্লাস কমা দিতে হবে, নাউন বসিয়ে নাউনটা যখন থাকবে তার পাশে কমা দিয়ে বাকি অংশটা লিখতে হবে। দেখো তোমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবে, আই লাইক প্রিয়া, আমি প্রিয়াকে পছন্দ করি, সি ইজ এ প্রিটি গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। তাহলে এখানে কেমনভাবে হবে দেখো, আই লাইক, এলাইকে, লাইক প্রিয়া, PRI ওয়াই, প্রিয়া, এবার কমা, এটা প্রিয়া হলো একটা নাউন, এর পাশে কমা দিয়ে দাও, এ প্রিটি গার্ল, PRETTY, প্রিটি গার্ল, GIRL, খুব সহজ ব্যাপারটা, তোমরা পরিষ্কার বুঝতে পারছো আমি জানি। আই লাইক প্রিয়া হয়ে গেল প্রথম কাজ, সেন্টেন্সটা বসলো, যে নাউনটা থাকলো তার পাশে কমা দিলাম, এ প্রিটি গার্ল বসিয়ে দিলাম, হয়ে গেল, সি ইজ আর বসবে না। তারপরেরটাও এরকমভাবে, সি ইজ মাই সিস্টার, সে আমার, সে হয় আমার বোন, সি ইজ প্রিয়া, সে হয় প্রিয়া। তাহলে সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন, সিস্টারটা হলো নাউন, সিস্টারের পাশে কমা দিয়ে দিলাম, দিয়ে প্রিয়া, সি ইজ মাই সিস্টার, কমা দিয়ে প্রিয়া। পরেরটাও ঠিক একই রকমভাবে করা আছে, দেখো, সি ওয়েন টু শিলং, সে গেল শিলং,
ইট ইজ এ বিউটিফুল হিল স্টেশন, এটা একটা খুব সুন্দর পাহাড়ি এলাকা। তাহলে সি ওয়েন টু শিলং, সে গেল শিলং, শিলং একটা নাউন কমা দিয়ে দেওয়া হলো। এবার যেটা হয় একটা সুন্দর পার্বত্য এলাকা, পাহাড়ি এলাকা, তাহলে ইট ইজ টা নাবো সে কমা দিয়ে এ বিউটিফুল হিল স্টেশন, একটা সুন্দর পাহাড়ি এলাকা। ব্যাস, তাহলে এখানে আমরা নাউন প্লাস কমা কেমনভাবে করলাম, নাউনের পাশে কমা দিয়ে তার বর্ণনাটা ভার্ব ছাড়া দিয়ে দিলাম, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। যাই হোক, তোমরা পরে এসব ব্যাপারগুলো শিখবে। এরপরে আমরা চলে আসছি প্রিপোজিশন প্লাস জেরান্ড, জেরান্ড প্লাস প্রিপোজিশন দিয়ে কীভাবে হয় দেখো। হি মেড এ প্রমিস, সে একটা প্রতিজ্ঞা করলো। হি ডিড নট কিপ ইট, সে তার প্রতিজ্ঞাটা রাখলো না। সে একটা প্রতিজ্ঞা করলো কিন্তু প্রতিজ্ঞাটা রাখলো না। তাহলে দেখো উত্তরটা, ইন স্পাইট অফ মেকিং এ প্রমিস, একটা প্রতিজ্ঞা করা সত্ত্বেও, এই ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ মানে হলো সত্ত্বেও, একটা প্রতিজ্ঞা করা সত্ত্বেও, কমা, হি ডিড নট কিপ ইট, সে সেটা রাখলো না। তাহলে এই যে ইন স্পাইট অফ, এইটা দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করলাম। ইন স্পাইট অফ এটা হলো প্রিপোজিশন, আর মেকিং, মেকিং এটা হলো জেরান্ড। এই ইনস্পাইট অফ মেকিং, প্রতিজ্ঞা করা, একটা প্রতিজ্ঞা করা সত্ত্বেও সে প্রতিজ্ঞাটা রাখলো না। ঠিক, এই ইনস্পাইট অফের বদলে, এই ইনস্পাইট অফের পরিবর্তে আমরা আবার ডেসপাইটও ব্যবহার করতে পারি। ডেসপাইট, ডেসপাইট মানেও সত্ত্বে, ডেসপাইট মেকিং এ প্রমিস হি ডিড নট কিপ ইট, একটা প্রতিজ্ঞা করা সত্ত্বেও সে রাখলো না। তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এই দুটোকে আমরা, এই ইনস্পাইট অফ অথবা আমরা ডেসপাইট, এই দুটো যে কোনো একটা ব্যবহার করলে সিম্পল সেন্টেন্স দিয়ে জয়েনিং করা যাবে। পরেরটা দেখো, হি ওয়াজ স্ট্রং, সে ছিল শক্তিশালী। হি কুড নট লিফট দ্য লোড, সে বোঝাটি তুলতে পারলো না। সে ছিল শক্তিশালী, সে বোঝাটি তুলতে পারলো না। এখানে কিন্তু দুটো বিপরীত শব্দ থাক, বিপরীত কথা থাকতে হবে, তখন ইনস্পাইট অফের ব্যবহার হবে। যেমন আমরা দো দিয়ে ব্যবহার করি, দো, অল দো, ইনস্পাইট অফ, ডেসপাইট, এইগুলো দো দিয়ে আমরা তখন কী করি, কমপ্লেক্স সেন্টেন্সে করি, কিন্তু এখানে ইনস্পাইট অফ দিয়ে আমরা ব্যবহার করব। দেখো, ইনস্পাইট অফ বিং স্ট্রং, শক্তিশালী হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং স্ট্রং, হি কুড নট লিফট দ্য লোড, সে বোঝাটা তুলতে পারলো না। এই বিইংটা কোথা থেকে চলে এলো, না এই ওয়াজ, ওয়াজটাই হলো বি ভার্বের অংশ। তাহলে ইনস্পাইট অফ বিইং মানে হওয়া সত্ত্বেও, স্ট্রং, শক্তিশালী হওয়া সত্ত্বেও, হি কুড নট লিফট দ্য লোড। তোমরা ঠান্ডা মাথায় ভাববে, দেখবে পরিষ্কার বুঝতে পারবে। তোমরা বারবার ভিডিওটা দেখো, আরও অনেক এক্সাম্পল দেওয়া আছে নিচে, সেখানে দেখবে, দেখবে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এবার আসছি আমি ইনফাইনাইটিভ টু দিয়ে, ইনফাইনাইটিভ দিয়ে কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং হয়। এখানে আমরা টু প্লাস ভার্ব দিয়ে ইনফাইনাইটিভ দিয়ে জয়েনিং করব। টু প্লাস ভার্ব, দেখো, হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করত। হিজ অবজেক্ট ওয়াজ টু মেনটেন হিজ ফ্যামিলি, তার উদ্দেশ্য ছিল তার পরিবারকে ভালো রাখা, তার পরিবারকে চালানো ভালো করে। তাহলে দেখো উত্তরটা আমি কেমন লিখছি, হি works, W-O-R-K-S, works very hard, he works very hard, এইবার টু দিয়ে বসবে, টু মেনটেন, M-A-I-N-T-A-I-N, মেনটেন হিজ ফ্যামিলি, F-A-M-I-L-Y, কোথায় পেলাম এটা, না প্রথম বাক্যটা আসলো, তারপরে দ্বিতীয় বাক্যের টু থেকে টু প্লাস ভার্ব পাওয়া যাবে, টু মেনটেন হিজ ফ্যামিলি। ঠিক, এরকমভাবে এটা টু প্লাস ভার্ব, বাকি অংশটা কেটে যায়, হিজ অবজেক্টটা বসবে না, হিজ অবজেক্ট ওয়াজটা বসলো না, প্রথম বাক্যটা বসার পর দ্বিতীয় বাক্যে টু প্লাস ভার্ব যেখানটা আছে সেখানটা এখানে বসে গেল। ঠিক, পরেরটা দেখো, তোমরা বুঝতে পারবে, হি ওয়েন টু কলকাতা, সে কলকাতা গেল। হি ওয়াজ লুকিং ফর এ জব, সে একটা কাজের সন্ধান করছিল। তাহলে হি ওয়েন টু কলকাতা, প্রথম বাক্যটা বসে গেল, সে কলকাতা গেল। এবার হি ওয়াজ লুকিং, হি ওয়াজটা বসলো না, টু, টু লুক ফর এ জব, একটা কাজের সন্ধান করতে, সে কলকাতা গেল একটা কাজের সন্ধান করতে, লুকিংটা টু লুক হয়ে ফর এ জব, একটা কাজের সন্ধানে। ঠিক, এরকমভাবে তোমরা একটা অমিট টু বা ইউজ টু তোমরা একটা জানো, আমি তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স আসার সময় দেখিয়েছিলাম, এখানে ঠিক সেরকমই হবে। দেখো, রিয়া ইজ ভেরি উইক, রিয়া হয় খুব দুর্বল, সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে এখানে দেখো, রিয়া ইজ, রিয়া হয়
ভেরিটার বদলে টু হলো, টু উইক, রিয়া হয় খুব দুর্বল। এইবার টু প্লাস ভার্ব টু ওয়াক, রিয়া ইজ টু উইক টু ওয়াক, রিয়া হয় এতটা দুর্বল যে সে হাঁটতে পারে না। এইভাবেও আবার সিম্পল সেন্টেন্স করা যায়। তাহলে তোমরা এখানে দেখলে আমি তোমাদের ইনফাইনাইটিভ দিয়ে দেখালাম, তারপরে প্রিপোজিশন প্লাস জেরান্ড দিয়ে দেখালাম, তারপর নাউন প্লাস কোমা দিয়ে দেখালাম, অ্যাডভার্বিয়ালস দিয়ে দেখালাম, তারপরে পার্টিসিপল দিয়ে দেখালাম, অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে দেখালাম। এই ছরকমভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে, আর কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে নয়, ভুল বলে ফেলেছি, সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং করা যায় দুটো বাক্যকে। এবার তোমরা এখানে দেখো তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো কি না। এই কোশ্চেনগুলো দেওয়া রইলো, প্রথমেরটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে করতে হবে, দ্বিতীয়টা পার্টিসিপল দিয়ে করতে হবে, তিনেরটা ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে করবে, চারেরটা ইনফাইনাইটিভ টু দিয়ে করবে, পাঁচেরটা ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে হবে, পার্টিসিপল দিয়ে হবে পরেরটা, পরেরটা অ্যাডভার্বিয়ালস দিয়ে হবে, তারপরেরটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে হবে, তারপর নাউন প্লাস কমা দিয়ে হবে, তারপর টু প্লাস ভার্ব দিয়ে হবে। তোমরা যদি এগুলো করতে পারো দেখো তাহলে তোমরা সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং শিখে গেছো। আমি আশা করছি তোমরা এগুলো করতে পারবে, কারণ উপরে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো থেকেই এখানে কোশ্চেন দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি কিছু না বুঝতে পারো কমেন্ট করে জানাবে।